আপনি বলার আগেই করছে। হোয়াটসঅ্যাপে আমার উনি ই করতে আসবে না, আপনার সাথে দেখা করতে আসবে না? লাইট জ্বালান মানে আসসালামু আলাইকুম, আমি রোদেলা মেকআপ অল বিডি থেকে। কারা কারা আমার সাথে আছেন একটু ফার্স্ট ক্লাস জয়েন হয়ে নেবেন, অ্যান্ড দেন লাইফটা একটু দ্রুত দ্রুত শেয়ার করে ফেলবেন, ঠিক আছে? হাই আপু, হ্যালো হ্যালো হ্যালো, অনেকগুলো মেসেজ আসছে, আমার টেক্সট আসছে, আমি পড়ে ফেলবো, সমস্যা নেই। হ্যালো, হাই মাহি আপু, নিশানুর আপু, হাই, হ্যালো কুলসুম আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবুল ভাইয়া। সো আমি এখন হচ্ছে মানে লাইভে আসলে একটা দল রেডি থাকে যে আমি হাহা দিব, তাই না? দেখ দেখ ওরা দেখ, ওদের তো কাজ নাই, কি করবে? এই টাকা দিয়ে কয়েকটা কাজ পাইতেছে, টাকা দিয়ে হাহা দিচ্ছে, এটাও তো একটা কর্ম, তাই না? আচ্ছা যাই হোক, সো আপনারা যারা যারা লাইভটা দেখছেন দ্রুত গার্লস গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে? গার্লস গ্রুপগুলোতে শেয়ার করবেন, আর হচ্ছে কেউ বয়েজ গ্রুপে শেয়ার করবেন না, ঠিক আছে? আমি হচ্ছে এখন বেসিক্যালি আমি দেখাবো এক্সটেনশনস দেখাবো আর উইক দেখাবো। সো যারা যারা সাথে আছেন একটু ফার্স্ট ক্লাস জয়েন হবেন, অ্যান্ড দেন হচ্ছে একটু দ্রুত দ্রুত লাইফটা শেয়ার করলে আর কি ভালো হয়। সো লাইফটা শেয়ার করেন। হ্যালো, হাই জেনিয়া চাকমা আপু। আচ্ছা সো আমি এখন এক্সটেনশন দেখানো স্টার্ট করি, আমি লেট করব না একবারে। আপনারা জাস্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা একটু দ্রুত দ্রুত লাইভটা শেয়ার করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, প্রিয়ানুরি আপু কেমন আছেন? ওয়াও, হাই বিউটিফুল আপু, হ্যালো শর্ণা আপু, লিমন তৃষা ভাইয়া তৃষা আপু লিখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু। আচ্ছা কেমন আছেন? ভালো আছি প্রিয়ানি আপু, আপনি কেমন আছেন? ওইগুলা পাগল, এক্স্যাক্টলি। আপনি আপনি সুন্দর, আপনি কত সুন্দর! আমি সুন্দর কিন্তু আমি আপনাদের চেয়ে সুন্দর না, আর আমি সুন্দর না, লকডাউন সরি কোনো কাজ নাই তাই হাহা দেয়, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা সো আমি এখন কি করবো, আমি এখন এক্সটেনশনস দেখাবো আর কিছু উইক দেখাবো। আরেকটা দল আসছে হচ্ছে অ্যাংরি রিয়েক্ট করতে, আচ্ছা সবাইকে মেনশন দিচ্ছেন, ওকে ভালো আছেন? হ্যাঁ আপু আমি ভালো আছি। তো আমি এক্সটেনশন দেখাচ্ছি, আপনারা দ্রুত দ্রুত এক্সটেনশনগুলো দেখেন, দেখে হচ্ছে আর আজকে দয়া করে একটু বলবেন না যে আপু পড়ে দেখো পড়ে দেখো, কখন স্টার্ট করবে আপু? এই যে স্টার্ট করে দিয়েছিল ভাইয়া আপু, সরি। তো আমি এখন এক্সটেনশন দিয়ে স্টার্ট করছি, আমি ইও দেখাবো উইকও দেখাবো। এ আপু এই টাইম কোনো এই টাইম কেন? ও আচ্ছা আমি এই টাইমে কেন আসছি আপু? আমি এই টাইমেই আসবো আপু, আপনি এত সাজেন কেন? কারণ আমার মেকআপ আছে, আমি মেকআপ করতে পছন্দ করি বোধ। হ্যাঁ আচ্ছা, হাই কিরি ভাই, হ্যালো, ইউ আর লুকিং সো নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু, আপনার কানে দুধ সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সো আমি এখন সিক্স ক্লিপসের একটা এক্সটেনশন বের করেছি, ওটা আমি দেখাবো। ব্রাশ কি রেখে আসছিলেন? না
কেমন আছেন? ভালো আছি, আমি ভালো আছি ইরফান জাকি আপু। সো আমি হচ্ছে সিক্স ক্লিপস এর এক্সটেনশন দেখাবো, সো যাদের যাদের মনে হচ্ছে যে প্রয়োজন তারা নিয়ে ফেলবে। হ্যাঁ, দুইটা দুইটা করে তিনটা থাকবে। এই যে এরকম তিনটা থাকবে আপু আপনার। বুঝি নাই কুলসুম আপু, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তারপর ভাই, ইউ আর লুকিং সো গর্জিয়াস, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনার কনফিডেন্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো এইগুলো হচ্ছে আপনারা হচ্ছে তিনটা পাবেন বেসিক্যালি, এটা হচ্ছে সিক্স ক্লিপস। হ্যাঁ সিক্স ক্লিপস। আর কি দেখাবে আপু? আমি হচ্ছে গিয়ে এক্সটেনশন দেখাচ্ছি। হ্যাঁ এক্সটেনশন দেখাচ্ছি, আপনাদের যাদের যাদের এক্সটেনশন প্রয়োজন তারা এক্সটেনশন নেবেন। এই যে সিক্স ক্লিপসের, এগুলোর প্রাইস হচ্ছে 500 টাকা। আর এটা এই এক্সটেনশনসগুলো হচ্ছে আমরা যেভাবে ইউজ করব সেটা ইউজিং প্রসেস আমি অলরেডি হচ্ছে গিয়ে বলে দিয়েছি, যে আমরা লাস্ট লাইভে বা অনেকগুলো মানে লাইভেও কিন্তু দেখানো হয়েছে, আমি লাস্ট লাইভে পড়েও দেখিয়েছি যে আসলে এটা কীভাবে পড়বেন। হ্যাঁ শুভ বিজয় আপু, আপু তোমাকে সব সুন্দর লাগছে আপু, ভাইয়া বলবে আমাকে, ইরফান ভাইয়া বলবে। আচ্ছা ঠিক আছে, ইরফান ভাইয়া বলবো। সো এইটা হচ্ছে আমরা যেভাবে ইউজ করতে মানে পারবো সেটা হচ্ছে আমরা এগুলা ওয়াশ করতে পারবো, কার্ল করতে পারবো। বেসিক্যালি এটা তো কার্ল, আমরা দেন আমরা এটাকে স্ট্রেইটও করতে পারবো। ঠিক আছে, আমরা স্ট্রেইটও করতে পারবো। সো যাদের যাদের মনে হচ্ছে যে আমার এই কার্লিটা আমার স্ট্রেইট করলে ভালো লাগবে, সো আপনারা করতে পারবেন। বাট প্রসেসটা হচ্ছে আপনারা যখন এই প্রসেসগুলো অ্যাপ্লাই করবেন মানে হিট করবেন যখন, তখন আপনারা হচ্ছে এইটার উপরে সুন্দর করে পাতলা একটা কাপড় দিতে হবে। কাপড় দিয়ে দেন আপনারা এটাকে স্ট্রেইট করতে পারবেন। আর যদি স্ট্রেইট হেয়ার থাকে কার্ল করার জন্য, আপনারা সেম প্রসেসে পাতলা কাপড় দিয়ে এটার ওপর তারপরে আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন। আপু তোমার চুল অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, আপনার কথাগুলো বেশি সুন্দর, থ্যাংক ইউ। সো এইটা যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা হচ্ছে সিক্স ক্লিপসের, ঠিক আছে সিক্স ক্লিপসের। এই যে তিনটা তিনটা করে থাকবে, একটার মধ্যে দুইটা করে ক্লিপ। হ্যাঁ কেমন আছো আপু? শোনা আমি ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আচ্ছা আপু আপনি বোরকা পরতে পারেন না? পারি আপু পারি। আচ্ছা সো এইটা হচ্ছে ক্লিপগুলো, ঠিক আছে ক্লিপগুলো এত মানে সফট আর এত ভালো যে আমরা যখন পড়ি আমরাও কিন্তু জানি যে হচ্ছে আমরা যেহেতু পড়ি আর এক্সটেনশন আছে। হ্যাঁ আপু আছে। সো আমরা যখন পড়ি সো আমরা জানি যে কতটা মানে অনেক এক্সটেনশন আছে যেগুলো হচ্ছে হার্ড, ক্লিপগুলো অনেক হার্ড, ওগুলো পড়লে খুবই ব্যথা পাওয়া যায়। বাট এইগুলোতে কিন্তু ওরকম না, আমরা পড়ি আমরা জানি। হ্যাঁ সো হচ্ছে এইটার কোড নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে দ্রুত দ্রুত কোডের এই নিয়ে নেবেন, কী বলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। ঠিক আছে আপু, আইল্যাশটা একটু ক্লোজ থেকে দেখাও। এই যে আপু আইল্যাশটা ক্লোজ থেকে দেখিয়েছি। হ্যাঁ এখন অন্যটা দেখাই, ঠিক আছে? ও আচ্ছা, আমি কোড দেখাইনি, কোড দেখাইতে ভুলে গেছি। সো দিস ওয়ান ইজ কোড, এই যে 426F, 426F, যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নিবেন। ঠিক আছে 500 টাকা আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু সোনা, থ্যাংক ইউ আপু, শুনেও খুশি হলাম আপু। সাবিহা আপু কি মেকআপ আর্ট বিডি থেকে লিভ নিয়ে নিয়েছে? হ্যাঁ আপু লিভ নিয়ে নিয়েছে, উনি আর এখানে নাই। ঠিক আছে, তানহা তাজ আপু ভালোবাসা দিচ্ছেন, বাট স্টিকার দেওয়া যাবে না লক্ষ্মী আপু। হ্যাঁ স্টিকার দেওয়া যাবে না। এখন আরেকটা দেখাচ্ছি, যার যার মনে হবে প্রয়োজন তারা নিয়ে ফেলবেন। আপু আপনার ছেলে মেয়ে কয়জন? অনেক, একটা ছেলে একটা মেয়ে। আপু আইল্যাশের প্রাইস কত? আপু 200 টাকা। আপু এগুলো কেমনভাবে পড়তে হয়? এগুলো পড়ার প্রসেস আমি দেখিয়ে ফেলেছি আপু, হ্যাঁ মানে আমি বলে দিয়েছি আপু। লং হেয়ার দেখাও, দেখাচ্ছি এই যে একটা লং হেয়ার আছে হাতে। আইল্যাশের প্রাইস বলে দিয়েছি। হে গার্ল, হাউ মাচ ফর লং ব্যাক ব্ল্যাকস এক্সটেনশন? আপু 500 টাকা, 600 টাকা, 400 টাকা,
আপু বলে দিয়েছি তোমাকে, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। কেমন আছেন? আমি ভালো আছি। সো দিস ওয়ান ইজ, এটা যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা কিন্তু হচ্ছে বড়, এটা কিন্তু লং এক্সটেনশন, এটা হচ্ছে 5 ক্লিপসের। হ্যাঁ, মেয়ে তো দুইটা, হ্যাঁ হ্যাঁ মেয়ে তো দুইটা, মেয়ে দুইটা আমার ভুলে গেছি। আচ্ছা, সো হচ্ছে কি, এটা যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন, অনেক অনেক বেশি রিজনেবল। যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন। এগুলো কিন্তু আমরা সুন্দর করে হচ্ছে ওয়াশ করতে পারবো, স্ট্রেট করতে পারবো, কার্ল করতে পারবো। কিন্তু এই যে হিটটা দেওয়ার আগে, হিট প্রসেসিং যেটা থাকবে, আমার আপি গো একটা গিফট দাও। আপনি শুধু গিফট চান, বাট গিফট নেওয়ার জন্য হচ্ছে কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে লাইফটা শেয়ার করতে হবে। শেয়ার করলেই আপনি গিফট পাবেন, এঞ্জেল বুশ বার্সা আপু, ঠিক আছে? তো এটা যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন। আর এইগুলো হচ্ছে আমরা যে প্রসেসে আমরা হচ্ছে গিয়ে ওয়াশ করবো, বা হচ্ছে হিট প্রসেস যেটাকে বলে, হিট প্রসেস করবো, সেটার জন্য আমাদের এটার উপরে কিন্তু একটা সুন্দর একটা কাপড় দিয়ে নিতে হবে, পাতলা। আপু মিষ্টি আপু আজকে দুপুরে লাগবে? হ্যাঁ আপু, আমি তো দুপুরেই আসি বেসিক্যালি, তাই না? আমার বাসা কোথায়? আমার বাসা নাই আপু, কি বলবো আপনাকে, আমার বাসা কোথায় দেখে মনে হচ্ছে না যে আপনি দুটি বাচ্চা আছে। আপু আমার নামটা বলেন, রুম কি আপু বলে দিয়েছি? তো এটা যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলার, অনেক অনেক রিজনেবল, ঠিক আছে? 500 টাকা অনেক রিজনেবল। এটা কিন্তু আমরা হচ্ছে এক্সটেনশনটা পরবো কীভাবে আমি বলে দিচ্ছি। আপনারা হচ্ছে এখান থেকে হাফ হেয়ার নেবেন, ঠিক আছে? এখান থেকে এই যে এইভাবে করে হাফ হেয়ার নেবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা হেয়ারটা নিবেন। হেয়ারটা নিয়ে এখানে সুন্দর করে হচ্ছে আপনারা আগে এটা এভাবে বাঁধবেন চুলটা, ঠিক আছে? এভাবে করে বেঁধে এতটুকু পোর্শন যেটা খালি থাকবে, খালি মানে হচ্ছে সিথি যেটা থাকবে, সেই সিথির মাঝেই কিন্তু আপনি এটা লাগাবেন, ঠিক আছে? কি বলে এটাকে, মানে সিথির মাঝেই ওই ক্লিপটা লাগাবেন, ঠিক আছে? ক্লিপটা লাগাইলে তারপরে হচ্ছে গিয়ে ওইটা সুন্দর করে এই পোর্শনের চুলটা আবার ছেড়ে দিবেন। ছেড়ে দিলেই কিন্তু আপনার এক্সটেনশনটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? শেয়ার দিলে কি গিফট দিবা? প্রমিস আপু, প্রমিসে কি আছে? আপনি হচ্ছে কি বলে কি, আপনি শেয়ার উইন হলে আপনি 100% গিফট পাবেন। অল সবাই পায়, যারা উইনার হয় সবাই গিফট পায়, আপনি দেখে নিন। আপু নাম কি বলে দিয়েছি? রায়া আপু লিখেছেন, আমার কি রিপাই আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু কেমন আছেন? বল আপু শেয়ার দেন, ওকে অনেকগুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি শেয়ার দিয়েছি, থ্যাংক ইউ শেয়ার দিয়েছেন। একটা শেয়ারে আপনি গিফট এক্সপেক্ট করছেন, যেখানে 500 600 শেয়ার দিয়ে আপুরা হচ্ছে গিয়ে গিফট এভেইল করে। আপু খোপা আছে? হ্যাঁ আপু খোপা আমি নেক্সট কোনো লাইভে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ কিউটি পাই, থ্যাংক ইউ। আচ্ছা, সো এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এই যে এই এক্সটেনশনটা দেখিয়েছি সেটা আমি হচ্ছে এইটা বলবো, আমি অফিসে বসে আপনাকে দেখছি, আপনি এখন কেন লাইভে? আমি আমি কোথায় থাকবো? আমি এখন লাইভে কারণ আমি হচ্ছে এখন লাইভ করব, মানে 12টা থেকে একটা লাইভ হবে, আর নয়তো একটার দিকে, মানে এরকম স্কেজুয়ালে আমার লাইভ হবে। আমার রাতে আর কোনো লাইভ হবে না, রাতে মানে হচ্ছে 9টার পর আমার আর কোনো লাইভ হবে না। টান দিলে খুলে যাবে না? না আপু বলবেন আপু, শেয়ার দিয়েছি আপু, তোমাকে সুন্দর লাগছে আপু, খোপা দেখো আপু, খোপা তো আনি নেই, উইক দেখাবো, এক্সটেনশন দেখাবো। নকল চুল লাগানো গুণা? হ্যাঁ আমি জানি আপু। সেটা যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা হচ্ছে লং, হ্যাঁ এটা হচ্ছে 5 ক্লিপসের। এই যে 5 ক্লিপসের, এখানে ক্লিপগুলো আপনারা ওপেন করে দেন হচ্ছে এটা আবার অফ করলেই আপনারা কিন্তু এই করতে পারবেন। সো এটার কোড নাম্বারটা আমি দেখাই দিচ্ছি তোমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ সুমিত্রা আপু। আচ্ছা, সো হচ্ছে এইটা আমি যেটা করব সেটা হচ্ছে এটা আমি এখন রেখে দিচ্ছি, আর আমি এটার কোড নাম্বারটা ধরবো যাতে আপনারা দ্রুত করে স্ক্রিনশট নিয়ে পারচেস করে করে ফেলতে পারেন। আপু পরে দেখো, আমি আগেই বলেছি আজকে আমাকে কেউ বলবেন না পরে দেখাতে, আমি একটু অসুস্থ। হ্যাঁ, আমাকে কেউ এই মানে এই আপডেটটা করলে আমি রাখতে পারছি না। শেয়ার দিছি, এবার গিফট দাও। আচ্ছা আপু পরে দেখান, আপু তোমার নোজ পিনটা দারুণ আপু শোনা। হ্যাঁ আপু, নোজ পিনটা আমি মনে হয় আজকে ফার্স্ট পরলাম, এই নোজ পিন আমি আগে কখনো পরি নেই, মানে ছিল বাট আমি পরি নেই। স্ট্রেইট আছে আপু, স্ট্রেইট এক্সটেনশন আছে, আমি দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়ান। আপনি অসুস্থ? হ্যাঁ আমি অসুস্থ, আপনি আপনি তো জানেন না ঠান্ডা লাগছে আপনাকে আমি বলছিলাম। আচ্ছা
স্ট্রেইট আছে দেখাচ্ছি, আইল্যাশটা কিভাবে পরেছো একটু দেখো। আপু আমি একদিন প্রপার লাইভ করবো মেকআপের, ঠিক আছে, প্রপার একটা লাইভ করবো, মেকওভারের সমস্যা নেই, আপনারা এত টেনশন নেবেন না, প্রপার একটা লাইভ করব। আচ্ছা থ্যাংক ইউ রায়া আপু, থ্যাংক ইউ। এইটা কি ন্যাচুরাল ব্ল্যাক? হ্যাঁ আপু, এটা হচ্ছে ন্যাচুরাল ব্ল্যাক ছিল। ময়মনসিংয়ে পাওয়া যাবে, পাওয়া যাবে। কানের দুলের দাম কত? তোমার ফাউন্ডেশন আছে? হ্যাঁ আমাদের ফাউন্ডেশন আছে, আমাদের মেবলিন আছে, আমাদের ফিটমি আছে, তারপরে হচ্ছে আমাদের কী বলো ওটাকে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আছে, W7 আছে, আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। আপু তুমি কি শাড়ি পরেছো? আপনি আপনি বলেন আমি কি শাড়ি পরেছি, কি মনে হচ্ছে যে আমি শাড়ি পরি নাই বলেন তো, শাড়ি পরি নাই নাকি, এটা কেমন কথা বলেন। আচ্ছা ময়মনসিংয়ে কি পাওয়া যাবে? পাওয়া যাবে। চুলে কি ব্যবহার করেছেন? চুল খুব সিল্কি, কিছুই ব্যবহার করিনি, কালকে মানে গোসল করছি রাত্রেবেলা, আজকে এখনও গোসল করিনি, বাসায় গিয়ে করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি শাড়ি পরছো আপু? বলেন না কি পরছি। আচ্ছা সো এইটার কোড নাম্বারটা হচ্ছে এইটা, নকল চুলের কাস্টমার হচ্ছে সব হিন্দু, নকল চুলের, নকল চুলের এক কমেন্ট কাইন্ডলি এইগুলা বলবেন না। হ্যাঁ আপু ডান কানের দুলটা ঠিক করো। কি হয়েছে ডান কানের দুলে আপু? পারফেক্ট তো, সবই তো পারফেক্ট। আপু কিসের আইল্যাশ পড়েছেন? হ্যাঁ কিসের আইল্যাশ পড়েছি? হিউম্যান হেয়ারের আইল্যাশ পড়েছি আপু, আমি হিউম্যান হেয়ার। আচ্ছা মাশাল্লাহ আপু, সেটা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ময়মন সিংকে আপু যদি আপনি সুন্দরবনের মাধ্যমে নিতে চান 130 টাকা পড়বে, আর যদি আপনি এসে পরিবহনের মাধ্যমে নিতে চান তাহলে আপনার 180 টাকা পড়বে ডেলিভারি চার্জ। এটা হচ্ছে 4260, ঠিক আছে 4260। কোড নাম্বারটা, প্রাইস হচ্ছে 500 টাকা, ঠিক আছে প্রাইস 500 টাকা। যার যার মনে হচ্ছে এক্সটেনশন প্রয়োজন নিয়ে নেবেন। সো নাইস, থ্যাংক ইউ। আচ্ছা সো এখন আমি এক্সটেনশনস অ্যান্ড দেন উইগ আমি কিন্তু দুটোই দেখাবো। সো মাইয়া আপু চুলে কি ব্যবহার করেছেন? আমি তো রেগুলার ইভেন সিঙ্গেল লাইভও শেয়ার করতে মিস করছি না। এক্স্যাক্টলি, সেটাই তো, সেটাই তো, সেটা তো জানি আপু, এটা আর আপনার এক্সট্রা করে বলার কোনো প্রয়োজন নেই, আমরা জানি, ঠিক আছে। আর আরেকটা দেখাচ্ছি, এটা একটু মানে হচ্ছে গিয়ে এটা একটু, ওটা ছিল 150 গ্রামের, এটা হচ্ছে 200 গ্রামের। হ্যাঁ চুলে কি ব্যবহার করেন আপু? আমি চুলে শ্যাম্পু করি, তেল ইউজ করি, কন্ডিশনার ইউজ করি। আচ্ছা আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি, এইটাও কিন্তু 5 ক্লিপসের, বাট এইটা একটু মানে একটু যাদের চুলটা একটু পাতলা তারা এটা নিতে পারবেন, ঠিক আছে, যাদের চুল পাতলা তারা এটা কিন্তু পারচেস করলে আই গেস ভালো হবে। আহ হ্যাঁ আপু হ্যালো, কলকাতাতে ডেলিভারি হবে? না আপু কলকাতাতে ডেলিভারি হবে না। হ্যাঁ কলকাতাতে ডেলিভারি হবে না আপু। গুড ভাইবসের সেটিং স্প্রে আছে? না আপু। মোট কত টাকা পড়বে ময়মনসিংয়ে আপু? যদি 500 টাকার আপনি ইটা নেন, হ্যাঁ 500 টাকার হচ্ছে এক্সটেনশন নেন, তাহলে 500 টাকার সাথে 180 টাকা বা 130 টাকা অ্যাড করলে যেটা হবে সেটাই, ঠিক আছে। বাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ফুল পেমেন্ট বিকাশে করতে হবে, ঠিক আছে, ফুল পেমেন্ট বিকাশে করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা এটা দিতে পারবো না। বিকজ অফ ঢাকার বাহিরে যে কয়টা প্রোডাক্ট যায় ওগুলো কিন্তু বিকাশে থ্রু যায়, ঠিক আছে। তুমি অনেক কাছে থেকে লাইভ করছো, শাড়ি না 3 পিস বোঝাই যাচ্ছে না, তাই আস করছি। আমি কাছে থেকেই লাইভ করি সব সময় আপু, আমি কাছে থেকেই লাইভ করি। জিনাত আপু, আপু আপু এই হেয়ারটা ন্যাচুরাল ব্ল্যাক? হ্যাঁ আপু, এইটা যেটা দেখাচ্ছি এটাও কিন্তু ন্যাচুরাল ব্ল্যাক, ঠিক আছে, এটাও ন্যাচুরাল ব্ল্যাক। সো আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা ন্যাচুরাল ব্ল্যাকটা নিয়ে নিতে পারেন। এই যে এটা যেটা দেখাচ্ছি লাইটের জন্য, যেহেতু হচ্ছে লাইটটা আমি একেবারে কমিয়ে নিয়েছি, আমি এত বেশি লাইট আমি ইউজ করি না, সো আমি যেহেতু লাইটটা কমিয়ে নিয়েছি, সো লাইটটা কমের জন্য কিন্তু এটা একটু আর কি একটু কালার কেমন জানি আসতেছে, বাট এটা কিন্তু হচ্ছে ন্যাচুরাল ব্ল্যাক। হ্যাঁ এটা হচ্ছে ন্যাচুরাল ব্ল্যাক, যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন, অনেক অনেক রিজনেবল এটা, ঠিক আছে আপু। 6 ক্লিপসের একটা দেখো, অলরেডি দেখিয়ে ফেলেছি আপু। আপু গিফট করো আর কিছু। নোজপিন কোথা থেকে নিয়েছেন আপু? এখান থেকেই নেওয়া, নোজপিনটা 60 টাকা পড়বে। হ্যাঁ 60 টাকা, আসামি ডেলিভারি হবে না আপু। আমার নামটা আজকে একবারও বলে না, আয়াত আপু বলে দিয়েছি। প্রাইসটা কত আপু আবার বলেন, এই মাত্র দেখলাম তো। আচ্ছা এইটার প্রাইস হচ্ছে
450 টাকা, ঠিক আছে? এইটার প্রাইস 450 টাকা। যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা হচ্ছে 5 ক্লিপসের। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা স্ট্রেইট করতে পারবো। স্ট্রেইট স্ট্রেইট করতে হলে যেটা করতে হবে আমাদের, মানে হিটিং যে প্রসেসটা, সেটার আগে যেটা আমাদের করতে হবে, অবশ্যই সুতির একটা পাতলা কাপড় উপরে রেখে তারপর আমাদের স্ট্রেইট করতে হবে। আর আমরা ওয়াশও করতে পারবো, কার্লও করতে পারবো। বলে দিয়েছে আপু, এটা হচ্ছে 450 টাকা। স্ট্রেইটটা আরেকবার দেখো। স্ট্রেইট তো দেখাই নেই এখন পর্যন্ত, আমি দেখাবো। এটা হচ্ছে 5 ক্লিপসের, দেখেন 5 ক্লিপসের, ঠিক আছে? সো এটা আমি রেখে দিচ্ছি, এটা যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন। সুন্দরী আপু, বাবা, এক সুন্দরী আমাকে বলে আমি নাকি সুন্দরী। আপু তুমি কি খেয়েছো সকালে? সকালে খেয়েছি আপু, খেয়েছি সকালে, আজকে খেয়ে আসছি। আচ্ছা, অবশ্যই সুখের আবহাওয়াটা কি সুনামগঞ্জে পাঠানো যাবে? সুখের আবহাওয়া কি? ভাই আমি বুঝি না, আপনি একটু সুন্দর করে বলেন। আপনি অবশ্যই সুন্দর করেই বলেছেন, বাট আপনার কথার মানেটা আমি বুঝি নাই। আচ্ছা, সাদিয়া আহমেদ আপু, হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি বলতে আমার ঠান্ডা, ঠান্ডাটা কি হয়েছে ঠান্ডার আমি জানি না, ও যাইতেই চাইতেছে না আমার কাছ থেকে। সো এই আর কি। আপনারা অবশ্যই 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 আগামী 9 তারিখ, যেটা হচ্ছে, আমারও শরীর ভালো না, কেউ খবর রাখে না, আমি আপনারে কি বলবো, আপনি আমার সাথে এত খারাপ বিহেভ করছেন ওই দিন। হ্যাঁ, আপনি, আপনাকে কিছু বলতে চাই না, আপনি আমার সাথে খুবই খারাপ বিহেভ করছেন, ঠিক আছে? আমি আপনাকে বলছি যে আমি অসুস্থ, আপনি আমাকে উল্টা ফাপড় না, আমি অসুস্থ, আমি জানি না আপনি অসুস্থ, কেউ আমাকে বলে নাই। কেন ভাইয়া আপনি খবর রাখে না আপনার? ও দেখেন না কি অবস্থা। আচ্ছা, সো হচ্ছে সিটিজিতে আপু যদি সুন্দরবনে নেন তাহলে হচ্ছে ক্লাস করো নাই কেন? আপু ক্লাস ছিল আজকে? কিসের ক্লাস ছিল? কোন কিসে, কোন কোর্সের ক্লাস ছিল রে? আজকে কি বার? মঙ্গলবার না? কোন কোর্সের ক্লাস আজকে? এখন কি ক্লাস হইতেছে? ক্লাস হয়ে বল, আমি জয়েন দিই, তাড়াতাড়ি বল। আপু আপনি কি বিবাহিত? হ্যাঁ আমি বিবাহিত। আপু তোমার হাসিটা মিষ্টি, থ্যাংক ইউ। আপু আমি নিব 450 টাকাটা, অফকোর্স, তাড়াতাড়ি পারচেস করে ফেলেন। এটা হচ্ছে 4360 কোড নাম্বারটা। আমার ঠান্ডা যায় না আপু, আমার, আমি কি বলবো আপু, আমার ঠান্ডা, আমি অসুস্থ হওয়ার মতো মেয়ে না, আমি একদমই অসুস্থ হই না। হ্যালো কিউরি পাট বাই, হ্যালো স্নিগ্ধা আপু। এইটা হচ্ছে 4360, এইটা হচ্ছে 450 টাকা। যার যার পছন্দ। শামিমের কোর্স নাই, শেষ হয়ে গেছে? ওয়াল্লা, শামিম স্যারের কোর্স ছিল আজকে। শামিম স্যারের ক্লাস তো শেষ হয়ে গেছে, এখন তার আমি জয়েন করতে পারবো না। আমি তো দেখলাম না কোনো গ্রুপে তো কিছু আসে না, এম এফ আজকে ক্লাস হবে না। আল্লাহ, তুমি এত সুন্দর কেন আপু? তোমাকে দেখে মন ভরে যায়। বিকজ অফ ইউ আর বিউটি, দ্যাটস আই। আপু তোমার ইয়ারিংটা কোথা থেকে নিয়েছো? প্রাইস কত? আপু প্রাইস হচ্ছে 750 টাকা। এখানে আপনি যদি মেকআপের বিডিতে সার্চ করেন ইয়ারিং লিখে, এটা কিন্তু সুন্দর একটা পিচ পিঙ্ক কালার আপনারা এখানেই পেয়ে যাবেন। হ্যালো হাই, তুমি আমার একটু, মাহিন যেহেতু জয়েন করে করছিস তো তুই আমাকে একটা মেসেজ, অবশ্য মেসেজ দিল আমাকে। আমার আজকে অফিস করার মতো কোনো এনার্জি ছিল না। মানে আমার যে, আমি যে কি পরিমাণ পাগলের মতো ঘুমাইছি আজকে, ঠিক ভ্যাট জিএফ ওয়াইফ কোনোটাই নাই। এইটার রিপ্লে রফিক ভাইয়াই দিবে, ঠিক আছে? এইটার রিপ্লে রফিক ভাইয়াই দিবে। 4360, এটা সিটিজিতে ডেলিভারি চার্জ কত নিবে আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি সুন্দরবন থেকে নেন 130 টাকা নিবে, আপনি যদি এসে পরিবহন থেকে নেন 180 টাকা নিবে, ঠিক আছে আপু? সো আপনি যেখান থেকে নেন, আপনার যেখান থেকে সুবিধা সেখান থেকে। এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে ন্যাচুরাল ব্রাউন কালার, ঠিক আছে? এটা হচ্ছে ন্যাচুরাল ব্রাউন কালার, যার যার পছন্দ নিয়ে ফেলুন। আমি ভাবছি তুই ঘুমাস ঘুম থেকে, তো উঠো সন্ধ্যায় মাই খাবি একদম। আপু তোমার হাসিটা খুব মিষ্টি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস আ লট। এটা যার যার পছন্দ, এটাও 5 ক্লিপসের, এটা হচ্ছে ন্যাচুরাল ব্রাউন কালার। এইটার প্রাইসও অনেক 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 বেশি রিজনেবল, শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে 400 টাকা, না 450 টাকা। হ্যাঁ, এটাও এটাও হচ্ছে 450 টাকা। যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, এটাও 5 ক্লিপসের। আর এগুলো কিন্তু আমরা অবশ্যই অবশ্যই হচ্ছে স্ট্রেইট করতে পারবো, কার্ল করতে পারবো। এটাও কিন্তু একটু ভারী, ঠিক আছে? এটাও কিন্তু লং, এই যে এটাও কিন্তু লং, এটা কিন্তু খাটো না। হ্যাঁ, স্পেশাল পার্সন ও মা,
প্রতিবন্ধী নাকি আমি জানি না, জানি না তাই জিজ্ঞেস জিগাইছি। কি হয়েছে সানজিদ আপু, কি কি কমেন্ট করছে? সানজিদ আক্তার আপু কি কমেন্ট করেছে আমি দেখি নাই, আমাকে একটু বলেন তো কেউ। উনি কি কোনো, রাফিকুল ভাইয়া কি তোমার হাজব্যান্ড? আপু আমার হাজবেন্ডও যদি সে হয়, আপনি কিন্তু সেই কথাটা আমাকে আস করতে পারবেন না, বিকজ এটা আমার পার্সোনাল, এটা আমার প্রতিবন্ধী নাকি এখানে, আবার প্রতিবন্ধী কেন, কি হয়েছে? আপনারা তো বুঝি না, আপনারা তো ঝগড়া করেন কেন? আর সে যদি আমার হাজবেন্ডও হয়, সেইটা কিন্তু আপনি আমাকে আস করতে পারবেন না, বিকজ অফ আমরা এগুলোর অ্যান্সার দিতে একদমই অ্যালাউ না, ঠিক আছে? আচ্ছা কিউরি পা প্লিজ, কিসি চিজ কো কই দিল সে, না কই দিল চাহতে হ্যায় তো কই কায়না তো সে মিলা হ্যায়, মে তুমহে ঢুন লিয়া বাট টেক্সট নেহি ক্যা থা। ও মাই গড, শাহরুখ খানের ডায়লগ দিছেন, ইয়েস আই নো, বাট আমি এটা বিলিভ করি না। যাই হোক আপু, আপনার পাশের চুলগুলো পেছনে নেন, আমার পাশের চুলগুলো পেছনে নিব কেন ভাইয়া? আমি 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 এইভাবেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক আছে? আপু তোমার শাড়িটার নাম কি? আমার শাড়িটার নাম হচ্ছে কাতান শাড়ি, আর কিছু বলবো আপনাদের? আচ্ছা দেখতেই তো বোঝা যাচ্ছে কাতানিটা। হ্যাঁ আপু তুমি পাত্তা দিবা না যে যাই ব্লক, না না পাত্তা দিব না। আর রফিক কিরা তুমি চিনো না, রফিক তুমি চিনো না, তোমার চেনার কথাও না। আচ্ছা যাই হোক, তা আপু আপনার নাকের ফুলটা কত টাকা? আপু 60 টাকা। আপু তোমার হাতের ব্রেসলেটটা কি আছে? হ্যাঁ অ্যাভেইলেবল আছে, শুধুমাত্র 300 200 250 টাকা, 200 250 টাকা, কি বলতেছে? আচ্ছা স্ট্রেইটের মধ্যে দেখাও, ঠিক আছে আমি স্ট্রেইটের মধ্যে দেখাচ্ছি। আমি হচ্ছে এখন একটা হাইলাইটস দেখাই, হাইলাইটস দেখাই, তারপর একটা ব্রাউন দেখাবো, তারপর আপনাদের এইগুলো দেখাবো। আপু আমি জানি না তাই আস করলাম, বাট আর উনি বলতেছে ব্যাড কমেন্টস করি, ব্যাড কমেন্টস অ্যাজ এন উনি বুঝিয়েছে যে হচ্ছে পার্সোনাল কমেন্টস, হ্যাঁ পার্সোনাল কমেন্টস এটা উনি বুঝিয়েছে, বাট দ্য ওয়ে ইউ রিপ্লাইড এটাও কিন্তু ঠিক হয়নি, ব্যাড কমেন্টস মানে আপনারা দুইজনই হচ্ছে গিয়ে কি বলবো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে না, আপনারা দুইজনই হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং মানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের শিকার হয়েছেন এইটাই আর কি। আপু হাউ আর ইউ? আম ফাইন আম ফাইন। আপু কি হয়েছে আপনাকে বলছি এটা বলতে মানা? আচ্ছা এইটা এইটা হচ্ছে ম্যাডাম, আচ্ছা সো অনেকগুলো কমেন্টস আসছে, কানের দুম দেখাবো দেখাবো দেখাবো। আপু কপালে একটা, আমি ঠিক পড়ি না আপু। আপু ইটস ওকে, ইজ নট হার হাজব্যান্ড, ইয়েস হি ইজ নট। আচ্ছা আচ্ছা, এইটা যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন, এইটা অনেক অনেক বেশি সুন্দর, অনেক বেশি রিজনেবল। এটা হচ্ছে হাইলাইট করা, ঠিক আছে? এটা হচ্ছে ব্রাউনের মধ্যে একটু পাট পাট কালার যে থাকে না ওইটা, এটার কালারটা আমার খুবই পছন্দ জানেন, এই যে এই কালারটা অ্যাশ, যে একটা অ্যাশ ব্লন্ড যে কালার থাকে এইটা, এই কালারটা আমার চুলে আসে না, বাট আমার অনেক ইচ্ছা এই কালারটা করার। আপু তোমার ফেভারিট হিরো অ্যান্ড সিঙ্গার কে বলো প্লিজ? কেউ নাই আপু, বাট আমি শাহরুখ খানকে অনেক বেশি অ্যাডমায়ার করি, আমার ওকে অনেক বেশি ভালো লাগে, ভালো লাগে বলতে হি ইজ দ্য ওয়ান যার জায়গা কেউ নিতে পারবে না এখন আর পরে, এটা আমি বিলিভ করি হি ইজ দ্য ওয়ান, ঠিক আছে? সো এটা যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন, স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন। এইটা হচ্ছে দুইটা দুইটা কালারের মধ্যে ব্রাউন আর অ্যাশ ব্লন্ড যে কালারটা, ঠিক আছে, হাইলাইটস করা। এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র 500 টাকা, যার যার পছন্দ নিয়ে ফেলেন। এটার কোড নাম্বারটা আমি ধরছি, হোয়াট ইজ মাই ফল্ট, এম আই ডিস্টার্বিং ইউর কমিউনিটি? নো নো না, অবশ্যই না, অবশ্যই না। আমি তো আপনাকে সেটা বলছি না, আপনাকে তো কিছু বলি নাই রে বাবা, আপনাকে বলতেছি না, বাট আপনি হচ্ছে গিয়ে ওই যে কি বলে এখানে কিছু পাকনা পাকনা মানুষ আছে যারা হচ্ছে গিয়ে আপনার কথার ডাবল মিনিং বাইর করে, বুঝেন না আপনি। সো এটা আমি রেখে দিই, আর হচ্ছে আমি এটার কোডটা দেখাইনি, এই যে
4258 এটা, হ্যাঁ আমাকে কেউ এফবি তে জিজ্ঞাসা করলে বাসা কই কই থাকো, আমি বলি আমার বাড়ি ভূতের বাড়ি, গলি ভূতের বাসা। জোস্ত আপু আমি অনেক খুঁজে তোমাকে এফবি তে পেয়েছি, প্লিজ আমার রিকোয়েস্ট একসেপ্ট করবেন। আম সরি ডিয়ার, আম সরি আপু, আমার নাম আপনার নাম রোদলা। আচ্ছা আমি দিনামণি আপুর আম্মু নাকি অসুস্থ, সেই জন্য হচ্ছে গিয়ে আমি আপুকে বেশিটা ফোর্সও করি না যে হচ্ছে গিয়ে আপুর আম্মু অসুস্থ তার থাকতে হবে। তো সমস্যা নেই, আপুর আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আপুর আম্মু আসলে অনেক অসুস্থ, সে নাকি হসপিটালে ওরে বাটপার 2 নম্বর চুল বিক্রি করে। হ্যাঁ আপনার আপনার থেকে আপনি তো টাক না, আপনার চুলটাই আমরা নিয়ে আসছি এখানে, বুঝেন নেই, মানে নকল চুল বিক্রি করে, আসল চুল কই পাবো, আপনারটা দিয়ে যান। মেকআপ ছাড়া লাইভে আসো কেন, আমাকে মেকআপ করলে ভূতের মতো নাকি? আচ্ছা লেমন খান আপু সো নাইস, থ্যাংক ইউ। আর লং কত বললে ভালো হতো আপু? লং অ্যাজ এন আপনারা হচ্ছে এটা কোমর পর্যন্ত যাবে, হ্যাঁ কোমর পর্যন্ত লং হবে। কেমন আছো ইবানা? ইবা আপু আসছে, ও হ্যালো, হাই ইবানা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মেকআপ ছাড়া লাইভে আসো, মেকআপ ছেড়ে লাইভে আসবো, না না আমি পারবো না। আচ্ছা সেইটা দেখেন, এটা হচ্ছে কোডটা 4285, আপনারগুলা দেন, কী দিব আমারগুলা আপু? জামালপুর দেওয়া যাবে, জামালপুর দেওয়া যাবে আপু। হ্যাঁ এখন আমি যেটা করব, আমি হাইলাইটস দেখেছি, ন্যাচারাল ব্রাউনও আছে, আপনারা যারা যাদের প্রয়োজন নিয়ে ফেলেন। আপু মানুষ না জানতেই পারে তাই বলে আস্ক করাটা অ্যালাও না, সেটাও জানা ছিল না, ডাবল মিনিং করাটা ভালো লাগলো না, ভুল বুঝতেই পারে, সেটাই তো বললাম আপু, আপনি ভুল বুঝতে পারেন, আমি কিন্তু আপনার কথা বলিনি, আমি বলছি হচ্ছে গিয়ে আরও কিছু কিছু মানুষ আছে, যেমন হচ্ছে গিয়ে আপনারা বললে বিলিভ করবেন না, সে এখানে কমেন্ট করে এই জন্যে, তার পার্সোনাল আইডিতে গিয়ে কমেন্ট করে আপনি কী লাগেন, আপনি ওনার কী হন, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তাকে হচ্ছে পার্সোনাল আইডিতে মেসেজ পাঠায় যে আপনি আপনি ওনার কী হন, আপনারা কেন লাইভে এমন করেন, মানে বুঝতে পারছেন আপু? আই হোপ সঞ্জিদা আপু আপনি বুঝতে পারছেন, মানুষ এরকম করে, মানুষের রিলেটিভস থাকে না বলে না, মানুষের রিলেটিভস থাকে না, আপনাদের দুষ্টামি সবাই বুঝে না, ইটস দ্যাটস ইট, এক্স্যাক্টলি সেটাই আপু, এইটাই সবাই বুঝে না, সবার হচ্ছে গিয়ে আসলে অতটুকু আমি বলবো তাদের হচ্ছে কি একটু, মানে কি বলবো, তারা হচ্ছে কি আমাকে একটা মানুষ কমেন্ট করতেই পারে, আমার সাথে একটা মানুষ ফান করতেই পারে, হ্যাঁ আমাকে যার পছন্দ না বা আমার হচ্ছে গিয়ে যাকে আমি মানে কমফোর্ট ফিল করি না যার কমেন্টে, তাকে কিন্তু আমি অলরেডি বলেই দিই, বাট সে হচ্ছে আমার পরিচিত, সে আমার রিলেটিভ, দ্যাটস ওয়াই সে আমার সাথে ফাইজলামি করতেই পারে, ওটাতে কোনো হচ্ছে গিয়ে প্রবলেম নেই, বাট তাকে হচ্ছে গিয়ে পার্সোনালি টেক্সট করে তাকে হ্যারেস করা জিনিসটা খুবই মানে কেমন না জিনিসটা, যে আমাকে মানে আমি আমি জাস্ট বিকজ আমি কমেন্ট করেছিলাম লাইভে, এই জন্য আমাকে হচ্ছে পার্সোনালি টেক্সট করা হয়েছে, মেয়েদের কত কিউরিয়াসিটি, ও মাই গড, মেয়েদের কী পরিমাণ কিউরিয়াসিটি, তুমি যাবে কখন, আবার আসবে কখন, নিতা আপা আসবে, তো নিতা আপা আসবে, আমি লাইভ শেষ করলে নিতা আপা আসবে, সমস্যা নাই, ঠিক আছে। সো হচ্ছে গিয়ে এখন হচ্ছে আমি একটা স্ট্রেইট হেয়ার দেখাবো, স্ট্রেইট হেয়ার দেখানোর পর আমি কই গেল, হ্যাঁ আমাকে দুইটা স্ট্রেইট হেয়ারটা বের করে দেন, দুইটাই আছে, হ্যাঁ দুইটা আছে, দুইটা বাইক আছে, আরেকটা আছে ব্ল্যাক, আমি করবো বাট আমার একটু টাইম লাগবে, উনি তো লেট করে আসছে না সেই জন্যে। আমি দাঁড়ান আরেকটা কালো আছে না, না না এই যে হ্যাঁ আচ্ছা তোমার ইয়ারিংটা দাম, থ্যাংক ইউ আপু, ওনার কথা বলে বাদ, হ্যাঁ আমি বাদ দিয়ে আপু, আসলে কিছু মানুষের সেন্স থাকে না আপু, আছে হ্যাঁ আপু আমি জানি, সমস্যা নাই, ওগুলো আমি বাদ, ওগুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না, পারুম না আমি ঝুমকা হিরারে, আচ্ছা ইয়ারিংটা দাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ,
হাই দিদি ভাই, কেমন আছেন? ভালো আছি। তো এইটা হচ্ছে ব্রাউনটা, যার যা পছন্দ স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন, অনেক অনেক বেশি রিজনেবল। শুধুমাত্র 500 টাকা এটার প্রাইস, ঠিক আছে? এটা হচ্ছে 500 টাকা, এটা হচ্ছে 5 ক্লিপসে, এটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রেইটটা, ঠিক আছে? এটা হচ্ছে ব্রাউনের স্ট্রেইটটা, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা, ঠিক আছে? দিদি ভাই কেমন আছো, কখন আসবে? আচ্ছা, আমি আর কখন আসবে মানে বুঝি নেই। আপনি ইয়ারিংটা সুন্দর, একটু কথা বলা যাবে? হ্যাঁ বলেন। 3411, ঠিক আছে? 3411, যার যার পছন্দ নিয়ে ফেলেন। আপু গ্রিন ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো এটা হচ্ছে ন্যাচারাল হেয়ারটা, হ্যাঁ এই যে 3411, নো স্পিন আছে। হ্যাঁ সেলিনা আপু, নো স্পিন আছে। তোমার লিপি কালারটা কি আপু? আমার লিপি কালারটা হচ্ছে, আমি নেক্সট লাইভে দেখাই আপু, নেক্সট লাইভে দেখাই, আমি না শেড নাম্বারটা ভুলে গেছি। 115, তাই না? 115 বা 116 বিউটি গ্লেজড, ঠিক আছে? আমি ভুলে গেছি আপু, বাট আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। আমি লাস্ট লাইভ যখন করবো আমি তখন দেখিয়ে দেবো, মানে নেক্সট লাইভ। আপু আপনার নাম কি বলে দিচ্ছি, চুলের দাম কত আপু বলে দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে এইটা কি বলে, আরেকটা ব্ল্যাক হেয়ার, হ্যাঁ আরেকটা ব্ল্যাক হেয়ার। এটা সাবিহা আপু আসবে না? না, অনেকদিন পর দেখলাম। কেন ভাইয়া, আমি তো প্রতিদিন আসি আপু, কেন আপনি পরে দেখলেন? আচ্ছা অনেকদিন পর দেখলেন। সো এইটা হচ্ছে আরেকটা ন্যাচারাল ব্ল্যাক স্ট্রেইট, ঠিক আছে? কিউরি পাই, তুমি মেকআপ ওয়ার্ল্ড বিডি কাস্টমার কল সেন্টারে বসে যাও, সেটাই মনে হচ্ছে জানো, রাতেবেলা কল দিয়ে দিয়ে যখন আমাদের চায়, এত হাস্যকর বিষয়। তুমি কেমন আছো বলুন আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন সোমা চক্রবর্তী আপু? সো এটা দেখেন, এটা যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন। এইটা হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক, ঠিক আছে? এটা ন্যাচারাল ব্ল্যাক, যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন। এইটা ন্যাচারাল ব্ল্যাক পুরো স্ট্রেইট, 5 ক্লিপসের, ঠিক আছে? তোমার দুটো দেখি আপু, অফকোর্স দেখবেন। সো এটা আমি এটা রেখে দিচ্ছি, এটার কোড নাম্বারটা আমি বলি, এটার কোড নাম্বারটা হচ্ছে এইটা, 500 টাকা, 4257, 4257, ঠিক আছে? সো এটা যার যার প্রয়োজন নিয়ে ফেলেন। এই যে আমার কানের দুলটা, ঠিক আছে? 750 টাকা। আচ্ছা সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি এখন লাইভটা ক্লোজ করে দিবো। ল্যাশেজ আছে? হ্যাঁ আপু ল্যাশেজ আছে, আমি নেক্সট লাইভে কোনো লাইভে আমি দেখিয়ে দিবো। সো এখন আমি লাইভটা ক্লোজ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিত্য আপুর পরে হচ্ছে গিয়ে আমি জানি না কে আসবে, তুলি আসবে না আমি আসবো, সো কেউ না কেউ তো আসবে, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর মেকআপ বিদি সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।